হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং যারা মাধ্যম মাদ্রাসা পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান এই মুহূর্তে বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে তোমাদের যে পরীক্ষার টাইমিং সেটি কিন্তু চেঞ্জ করা হয়েছে তো চলো আমরা নোটিফিকেশানগুলো দেখে নিই যে কটা থেকে পরীক্ষা শুরু হবে কখন হলে ঢুকতে হবে এবং কখন পরীক্ষা শেষ হবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জেনে নেব তো প্রথমে দেখতে পাচ্ছো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পাবলিশ করা হয়েছে অর্থাৎ এরা মাধ্যমিক পরীক্ষার জন্য এবং তোমরা দেখতে পাচ্ছ নিউ টাইমিং ফর দ্য এক্সামিনেশান উইল বি নাইন ফর্টি ফাইভ টু ওয়ান পি এম অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা চলবে একটা পর্যন্ত এবং এক্ষেত্রে তোমরা পনেরো মিনিট পাবে পরীক্ষা পড়ার জন্য এবার তারপরে দেখো কি লেখাচ্ছে অ্যাট এইট থার্টি এ এম স্টুডেন্ট সেল স্টার্ট এন্টারিং অর্থাৎ সাড়ে আটটা থেকে কিন্তু যারা ছাত্রছাত্রী তারা কিন্তু পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারবে অর্থাৎ বাকি যা যা কিছু আছে সেগুলো অফিসারদের জন্য বা যারা অন্যান্য অফিসিয়াল থাকবে ইনভিজিলেটার থাকবে তাদের জন্য তোমাদের এটা মনে রাখতে হবে যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে এবং শেষ হবে একটা একটার সময় দুপুর একটার সময় এবং তোমরা হলে ঢুকতে হবে সাড়ে একটা থেকে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাট এইট থার্টি এ এম স্টুডেন্ট স্যাল এন্টার স্টার্ট এন্টারিং সেন্টার আর ভেনু অর্থাৎ সাড়ে একটা থেকে তোমাদের এন্টারিং শুরু হবে এক্সামিনেশান হলের মধ্যে বাকি যে পুরনো টাইমিং ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হলো এবং নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে এই একই টাইমিং রয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও এবং মাদ্রাসার ক্ষেত্রেও সবারই পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ থেকে এবং চলবে একটা পর্যন্ত আমরা চলো নেক্সট আমরা ডাব্লু বি নোটিফিকেশানটা দেখে নিই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাব্লিউ বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে অর্থাৎ এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আঠেরো তারিখ আজকেই এবং এখানেও দেখো লেখা আছে নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু একটা পর্যন্ত চলবে তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা এবং যাদের দু ঘন্টার পরীক্ষা রয়েছে যেমন ভিজুয়াল আর্ট মিউজিক হেলথ এই সমস্ত কিছু তাদের নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত চলবে বাকি কিছু বাকি যা আচ্ছা রুটিন রয়েছে সেগুলো একই থাকবে শুধু টাইমিংটা চেঞ্জ হলো এবার আমরা মাধ্যমিকে যদি টাইমিংটার দিকে একবার তাকাই মাধ্যমিকের টাইমিংটা একবার দেখো এই হচ্ছে মাধ্যমিকের টাইমিং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে আঠেরো তারিখে আজকেই অর্থাৎ যেটা প্রোগ্রাম বা রুটিন যেটা সেটা কিন্তু একই রয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থার্ড ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফিফথ ফেব্রুয়ারি হিস্ট্রি সিক্স ফেব্রুয়ারি জিওগ্রাফি এইট ফেব্রুয়ারি ম্যাথামেটিক্স নাইন ফেব্রুয়ারি লাইফ সায়েন্স টেন্থ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স এবং টুয়েলভ ফেব্রুয়ারি রয়েছে অপশনাল ইলেকটিভ এই সমস্ত কিছু এবং তাদের ডেটগুলো দেখতে পাচ্ছ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এগুলো আছে তোমরা শুধু দেখো এক্সামিনেশনের টাইমিংটা এখানে লেখা আছে নটা পঁয়তাল্লিশ টু ওয়ান পি এম এবং ফার্স্ট ফিফটিন মিনিটস ফর রিডিং দ্য কোশ্চেন অর্থাৎ প্রথম পনেরো মিনিট শুধু প্রশ্ন পড়ার জন্য পাবে অর্থাৎ দশটা থেকে খাতা হাতে পাবে এবং নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা কোশ্চেন হাতে পাবে এবং সাড়ে আটটা থেকে তোমরা কিন্তু হলে এন্টার করতে পারবে বা প্রবেশ করতে পারবে এই হচ্ছে আজকে নোটিফিকেশন অর্থাৎ তোমাদের যে দিনে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাই পরীক্ষা হবে শুধু টাইমিংটা নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ থেকে এবং চলবে একটা পর্যন্ত বাকি সব কিছু কিন্তু একই রয়েছে এই আজকে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো নোটিফিকেশান পাবলিশ করে আজকে আঠেরো তারিখে আঠেরোই জানুয়ারি তো আশা করি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ তোমাদের প্রিপারেশান খুব ভালো হয়েছে এবং তোমাদের আগামী পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ